দর্শক মন্ডলে আজকে আমি আপনাদেরকে বারোশো স্কোয়ার ফিটের উপরে একটি বাড়ি প্ল্যান দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে চল্লিশ ফিট ফিট জায়গার উপরে চার চার বেডরুমের একটা বাড়ি প্ল্যান দেখানোর চেষ্টা করব মূল প্ল্যানে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে এটি চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন তো দর্শক মাপটা এরকম দেখেন যে সামনের অংশ এটা চল্লিশ ফিট চওড়া এবং তেত্রিশ ফিট লম্বা এই জায়গার উপরে আমি প্ল্যানটা করছি আপনারা দেখছেন যে এখানে এখানে প্রথমে এখানে হচ্ছে মূল গেট এখানে এন্ট্রেন্সের আগে সে একটা বারান্দা পাবে এখানে ঢোকার পরে সে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে তেরো ফিট বাই সতেরো ফিট এখানে একটা বেডরুম আপনি দেখতে পাচ্ছেন এটা একটা বেডরুম বেডরুম সেটা একটা বারান্দা এখানে একটা বাথরুম কমন বাথরুম এটা কিচেন এখানে একটা সিঁড়ি রাখা হচ্ছে দোতলায় যাওয়ার জন্য এখানে একটা বেডরুম নয় ফিট বাই দশ ফিট এখানে একটা বেডরুম এগারো ফিট বাই তেরো ফিট এখানে এই বেডরুমের সাথে এই বাথরুমটা অ্যাটাচ সাত ফিট বাই পাঁচ ফিট এখানে আর একটা বেডরুম এগারো ফিট বাই এগারো ফিট তাহলে আমরা যদি এক নজরে দেখি তাহলে এখানে ঢোকার পাশে একটা দুইটা আপনি তিনটা চারটা বেডরুম পাচ্ছে একটা ড্রয়িং ডাইনিং দুটো বাথরুম কিচেন পাচ্ছে এ হচ্ছে মোটামুটি প্ল্যানটা এরকম সংক্ষিপ্ত প্ল্যানটা ছিল এটা গ্রামের বাড়ির জন্য করতে পারেন আপনি ডুপ্লেস বাড়ির জন্য এই ধরনের প্ল্যান করতে পারেন তাহলে অনেক সুন্দর লাগবে অল্প জায়গার উপর অনেকগুলো রুম এবং এই ধরনের একটি বাড়ি যদি আপনি একতলা করতে চান তাহলে আপনার পনেরো লক্ষ যদি ফাউন্ডেশন তো একতলায় যদি পনেরো লক্ষ টাকায় এরকম বাড়ি করা সম্ভব তো দশ মন্ডলে আমি প্ল্যানটা আরেকবার দেখানোর চেষ্টা করছি প্রথম থেকে এখানে হচ্ছে আপনি দেখছেন ঢুকার পরে একটা বারান্দা পাবে সে বান্দায় ঢুকার পরে সে ড্রয়িং রানিং পাচ্ছে তেরো ফিট বা সত্তর ফিট এখানে একটা বেডরুম দশ ফিট বা এগারো ফিট এদিকে আরেকটা বেডরুম এগারো ফিট বা এগারো ফিট দুইটার সঙ্গে দুইটা বারান্দা আছে কিন্তু সামনে তারপরে একটু আসার পরে এখানে একটা বাথরুম কমন বাথরুম এটা একটা বাথরুম আছে এখানে একটা বাথরুম আছে এই বা এই বেডরুমের সাথে অ্যাটাচ এটা এটা একটা বেডরুম নয় ফিট বা দশ ফিট এই হচ্ছে মোটামুটি চারটা ফুল বেডরুমে সমন্বয় করা হয়েছে তো মন্ডলে আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব ততক্ষণ আমি বিদায় চাচ্ছি আপনার কাছে এতক্ষণ আমি আপনার সঙ্গে ছিলাম আমার নাম ইঞ্জিনিয়ার টুটুল মোবাইল নাম্বার জিরো সেভেন এইট থ্রি নাইন জিরো সিক্স নাইন ওয়ান টু এটা একটি নাম্বার এবং এটা হটলাইন নাম্বার সারাক্ষণ খোলা থাকে আপনারা যোগাযোগ করতে পারেন ইচ্ছা করলে তো দর্শকমণ্ডলী আল্লাহ হাফেজ